হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিয়ে শাদী এই শব্দটি শুনলে মানুষের মনের মধ্যে অজানা এক আনন্দের সৃষ্টি হয়, কারণ বিয়ে শাদী মানে ভরপুর এন্টারটেনমেন্ট ভরা একটি অনুষ্ঠান যার প্রতিটি স্থানেই থাকে বিনোদনের ছোঁয়া। আর সেই বিনোদনের মাত্রা যদি আপনার চিন্তার বাইরে হয় তাহলে সেটা কেমন হবে? কি বন্ধুরা, আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনি নিজের হাসির চেপে রাখতে পারবেন না। আর হ্যাঁ, এই বিয়েবাড়িকে নিয়ে আমি আরও একটি হাস্যকর ভিডিও বানিয়েছি, যেটা এই ভিডিওর শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে এবং লিংক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা প্লিজ সেই ভিডিওটিও দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। নাম্বার ওয়ান, আগেকার দিনে বরযাত্রীরা সব ঘোড়ায় চড়ে আসত, কিন্তু এই দাদার কাজ দেখুন, যে ঘোড়া না পেয়ে গাদা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে, আর তার অদ্ভুত অঙ্গভঙ্গি যে কারোরই মুখে হাসি এনে দেবে। নাম্বার টু, গেট ধরার টাকা নেওয়া শেষ হলে তারপরে মেয়ে পক্ষরা ছেলে পক্ষর দিকে পার্টি স্প্রে নিয়ে আক্রমণ শুরু করে, আর শেষ পর্যন্ত সেখানে এমন অবস্থা তৈরি হয় যে পার্টি স্প্রের ফেনা দিয়ে সবার মুখ ভর্তি হয়ে যায়, এমনকি বরকনটা সেটাকেও আর খুঁজে বের করা যাচ্ছিল না, যা সত্যি খুব হাস্যকর ছিল। নাম্বার থ্রি, বর কনের বাড়িতে আসার পর কিভাবে তার শালীরা তার পা থেকে জুতো খুলে নেয় তা একবার দেখুন। এই জুতো খোলার স্টাইল দেখে মনে হচ্ছিল জুতোগুলোকে মনে হয় হাইজ্যাক করে নিচ্ছে। নাম্বার ফোর, বউ তার বরকে মালা পরাবে, কিন্তু বর নিজেকে একটু লম্বা মনে করানোর জন্য পায়ের আঙুলে ভর দিয়ে উপরের দিকে উঠতে চায়, কিন্তু হঠাৎ করে বর কন্ট্রোল হারিয়ে ফেলে গুড়মুর করে পড়ে যায়, আর এই মুহূর্তটি সত্যিকার অর্থে অনেক হাস্যকর ও লজ্জাজনক ছিল। নাম্বার ফাইভ, বিয়েবাড়িতে যদি এমন ড্যান্সার আঙ্কেল থাকে তাহলে তো আর কারো বিনোদনের অভাব হবে না, কারণ এনার ডান্স দেখে যে কারোরই হাসি চলে আসবে। আর আমার কাছে মনে হয়েছিল এনাকে তো একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার এনার এই অদ্ভুত ডান্সের কারণে। নাম্বার সিক্স, এই বরের কাজ দেখুন, ইনি এমনভাবে তার বউয়ের কাছ থেকে মালা গ্রহণ করলেন যা দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো এক রাজ্যের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ তিনি একজন রাজা হয়েছেন। নাম্বার সেভেন, এই বর তার বউকে মালা পরায় এবং তারপরে অন্য সকলের সঙ্গে নিজেও তালি দেয়। সত্যি এই ভিডিওটি দেখার পর আমি ঘণ্টাখানেকের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। নাম্বার এইট, এই ছেলেকে দেখুন, যে তার বউকে মালা পরিয়ে তার পা দুটিকেও সালাম করেছিল, আর এটা থেকে আমি একটা কথাই বলতে পারি, এ হচ্ছে আমার দেখা সেরা বলদ মার্কা বর। নাম্বার নাইন, আমার সকল সুন্দরী মেয়ে দর্শকদেরকে বলতে চাই, এমন ছেলেকে কে বিয়ে করতে রাজি আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নাম্বার টেন, এই নতুন বউ কতটা বিদ্যুৎ গতিতে চাল ছিঁড়েতে পারে তা একবার দেখুন। নাম্বার ইলেভেন, আমি বাজি ধরে বলতে পারি যে এই কোণের এই বরকে পছন্দ হয়নি, কারণ মিষ্টি খাওয়ার সময় এখানে যে ঘটনাটি ঘটে যায় তা থেকে এটা আন্দাজ করা যায় যে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। আরে ভাই, এ ধরনের সাবান যদি ওয়েস্ট ইন্ডিজের মানুষ ব্যবহার করে তাহলে তার কি ফলাফল দাঁড়াতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর এ ধরনের নিত্য নতুন সব ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের এই ভিডিওটিকে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।